হ্যালো বন্ধুরা, যুক্তাস মিক্স বক্সে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি ভালোই আছি, আর তোমাদের সাথে আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি শেয়ার করতে। তো তো তোমরা কেমন আছো আগে বলো, আর আমাদেরও চলে যাচ্ছে, ভালোই আছি। তো তোমাদের তো এর আগের দিনও বলেছি যে এখন তো ধীরে ধীরে গরমটা চলে যাচ্ছে, কিন্তু কালকে সত্যি খুব গরম ছিল, একটা গরম গরম ছিল। তো আমার মনে হয় শীত যাওয়ার আগে গরমটা একটুখানি মানে দিয়ে দিয়ে তারপর যাবে আর কি। তো দু একদিন মনে হয় আমাদের একটু সাফার করতে হবে, তারপর মনে হয় শীতটা চলেই আসবে। আর যথারীতি আজকে সকাল থেকে সব কাজ কমপ্লিট করে নিয়েছি। তো আজকে তোমাদের সাথে আর কোনো মানে নর্মাল ডেইলি ব্লগটা শেয়ার করছি না, তোমাদের সাথে আমি নর্মাল ব্লগ শেয়ার করছি না। আজকে হচ্ছে কাজটা আমার সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি যখন বেডরুম ক্লিন করতে আসলাম, তো তখন মনে হলো আজকে তাহলে তোমাদের সাথে সেই ব্লগটাই শেয়ার করা যায়। এখন হচ্ছে আমার বেডরুমটা একটুখানি ক্লিন করব, একটু পরিষ্কার করে রাখবো, কারণ বিছানা গুছানো সে কিচ্ছু হয়নি। আর ঘুম থেকে ওঠার পর মেয়ে আরও এলোমেলো করে দিয়েছে, চারিদিকের অবস্থা এলোমেলো করে দিয়েছে। তো এই জন্য মানে আমি এখন হচ্ছে বেডরুম ক্লিন একটু করে নেব। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে আজকে বেডরুমটা একটুখানি ক্লিন করলাম। যেরকম রোজ করি ক্লিন, জাস্ট সেটাই করছি, ডিপলি ক্লিনিং করছি না। তো যাই হোক, দেখো আমি রোজ কিভাবে ঘরটাকে একটু করে গুছিয়ে রাখি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। তো বন্ধুরা দেরি না করে আমার ব্লগটা তাড়াতাড়ি দেখে নাও। তো চলো স্টার্ট। Thank you.
ভাই দেখো আমার কিন্তু ক্লিনিং করা কমপ্লিট, তো আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো একটু ভদ্র করে দিয়েছি, পর্দাটাও সরিয়ে দিয়েছি, আর এখানে একটুখানি সব একটু মুছে নিয়েছি, আর যথারীতি আয়নাটার অবস্থাও তোমরা দেখলে কেমন ছিল, তো আমি একটুখানি গুছিয়ে নিয়েছি। আর দেখো এখানে হচ্ছে এই এখানে হচ্ছে হাবি অফিস করতে বসে, তো এখানে জায়গাটা একটু এলোমেলো সবসময় হয়ে থাকে, মাঝে মাঝেই হয়ে থাকে, তো সেটাকে একটু একটু করে ক্লিন করে দিই। আর ওর এখানে সব দরকারি জিনিসপত্র যেটা ওর লাগে সবসময় সেটা ওর কাছে নিয়েই রাখে সবসময়, আর এই জায়গাটায় মোবাইলটা চার্জ আমরা দিয়ে দিই, তো এই জন্য এখানটায় মোবাইল চার্জের ব্যবস্থা আছে। তো বন্ধুরা, তো এই দেখো আমার বেডরুমটাকে তোমরা দেখতেই পাচ্ছ, ক্লিনটা করে দিয়েছি। আর রোজ আমি নর্মালি এরভাবেই ক্লিন করে থাকি, এটা ডিপলি ক্লিনিং না, তোমাদের আগেই বলেছি রোজকার যে বিছানা তুলে বা রোজকার যে একটা ঘর পরিষ্কার ব্যাপার থাকে, তো সেটাই করেছি, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, আজকের জন্য টাটা।